वेलकाम बैक टू आवर चैनल। आशा करी व्यूअर्सरा प्रत्येके तुम्हारा भीषण भालो आछो। तुम्हारे एग्जाम केमन चलछे आशा करी तुम्हारा से विषय आमाके आपडेट अवश्य देबे। आर एग्जाम तुम्हारे प्रत्येक ही शुभेच्छा जादेर जादेर एखोनो एग्जाम हुए पारिनी। एछाड़ा आगामी दिने आरो अनेक वैकेंसी आसते चलेछे तुम्हारा प्रत्येके ही जानो। एछाड़ाओ टेटेर नोटिफिकेशन अलरेडी अर्थात प्राइमरि नोटिफिकेशन अलरेडी मोटामुटी एक धारणा करा जाच्छे जे डिसेम्बर मासे होते चलेछे। तो जारा जारा प्राइमरि टेटेर जोन्नो पड़ाशुना करछो तारा प्रत्येके खूब भालोभावे पड़ाशुना करो। এছাড়াও যারা কম্বাইন্ডের জন্য পড়াশোনা করছো তারা তো আরও ভালো করে পড়াশোনা করতেই হবে, কারণ প্রচুর ভ্যাকেন্সি আগামী দিনে আসতে চলেছে। ফুডের পরীক্ষার ফর্ম ফিল আপ যেমন স্টার্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেকে যেন মিসলেনিয়াসও আসতে চলেছে। আগামী দিনে আরও ভালো ভালো এক্সাম হতে চলেছে। রেলের একটা বড় ভ্যাকেন্সি অবশ্যই আউট হবে। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রেখো, তাহলে নিত্য নতুন সমস্ত রকম পরীক্ষার আপডেট থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা দ্রবণ থেকে পড়ব উত্ত্যাগ আর উত্ত্যাগী পদার্থ সম্পর্কে। তো দেখো উত্ত্যাগ, উদ, ত্যাগ ও উদ্ত্যাগী পদার্থ, তাই তো? ব্যাপারটা কী কী হয় বলো তো? সাধারণ তাপ সাধারণ উষ্ণতায় এমন কোনো পদার্থ আছে যাদেরকে খোলা বাতাসের নিচে রেখে দিলে সেই বাতাসের উৎসের ফলে সেই পদার্থ থেকে জলের অণু বা কেলাস জল বেরিয়ে গিয়ে সোদক কেলাস পাওয়া যায়। সোদক কেলাসের এই ধর্মকে কিন্তু আমরা উত্ত্যাগ বলবো। আর এইরকম যেসব পদার্থ এইরকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে, সেই সব পদার্থগুলিকে আমরা উদ্ত্যাগী পদার্থ বলবো। তাহলে উত্ত্যাগ বা উত্ত্যাগী পদার্থ কী সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা আশা করি তোমরা পেয়েছো। এই সুস্পষ্ট ধারণা যদি পেয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো যে এই উত্ত্যাগ আর উত্ত্যাগী পদার্থগুলিকে মূলত খোলা বাতাসের নিচে রেখে দিলে পদার্থ থেকে কেলাস জল যেহেতু বা জলের অণু যেহেতু বেরিয়ে যে সোদক কেলাস পাওয়া যায়, তবেই কিন্তু উত্ত্যাগ বা উত্ত্যাগী পদার্থকে আমরা পেতে পারি। যেমন ধরো Na2CO3.10H2। এবার কী হবে বলো তো, সাধারণ উষ্ণতায় খোলা বাতাসের নিচে যখন আমরা কাপড় কাচার সোডাকে রেখে দেবো তখন এর থেকে নয়নু জল বেরিয়ে গিয়ে বা কেলাস জল বেরিয়ে গিয়ে উৎপন্ন হয় কী বলো তো, Na2CO3.10H2। তার ফলে এই যে উত্ত্যাগ পদার্থটা বা উত্ত্যাগী পদার্থটা পাচ্ছি তার ফলেই কিন্তু জলের অণু বা জলের কেলাসটা বেরিয়ে গিয়ে কিন্তু আমরা এই পদার্থটি পেতে পারি। এবার স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসছে যে এই উত্ত্যাগী পদার্থের কারণ কী। সেটা বলার পূর্বে ফার্স্টলি তোমরা এটা মনোযোগ সহকারে লক্ষ্য করে যে কোন পদার্থের ক্ষেত্রে আমরা উত্ত্যাগ বা উত্ত্যাগী ধারণাটা আনতে পারি। ভিউয়ার্স, যেটা তোমাদের সকলের সামনে আলোচনা করছিলাম যে এই উত্ত্যাগ বা উত্ত্যাগী পদার্থ যে ধর্ম প্রদর্শন করে এটির কারণ কী সেটি বিশ্লেষণ করার জন্য আমাদেরকে একটি ধারণা পরিষ্কার করতে হবে। দেখো তার কারণটা কী বলো তো, দেখো যেসব উত্ত্যাগ পদার্থগুলির মধ্য থেকে জলের অণু বেরিয়ে যায় সেই সব পদার্থের মধ্যে কিন্তু একটি আভ্যন্তরীণ চাপ থাকে। যখন এই উত্ত্যাগী পদার্থের এই আভ্যন্তরীণ চাপ বাইরের বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের চাপ অপেক্ষা বেশি হয় তখন এই আভ্যন্তরীণ চাপ বেশি থাকার তুলনায় কিন্তু সেই জল বাষ্পের আকারে বেরিয়ে যেতে শুরু করে। সেই কারণে কিন্তু উত্ত্যাগ পদার্থকে উত্ত্যাগ বা উত্ত্যাগী পদার্থকে কিন্তু ভেতরে আমরা এই উত্ত্যাগ মানে অর্থাৎ জল বেরিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি। যেমন কর্পূরকেও তোমরা দেখেছো যে সাধারণ উষ্ণতায় তার বাতাসের সংস্পর্শে আসলে কর্পূর কিন্তু উবে যায়। অর্থাৎ কর্পূর উবে যায় বলতে কি, ওর ভেতরে যে আভ্যন্তরীণ যে চাপ অনুভূত হয় সেটি বাইরের বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের চাপ অপেক্ষা বেশি হয়, ফলে ভেতরে যে জলটি থেকে সেটি জল মানে দ্রবীভূত হয়, মানে সেটি ওই সোদক ক্লাস থেকে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বা প্রবণতা লক্ষ্য করে। ওই কারণে কিন্তু আমরা উত্ত্যাগ বা উত্ত্যাগী পদার্থের ভেতরে এই জল বেরিয়ে যাওয়ার বা সোদক ক্লাসের জল মানে কেলাস জল বেরিয়ে যাওয়ার এক প্রকার প্রবণতা লক্ষ্য করতে পারি। তাহলে আশা করি এদের মধ্যে কেন এই প্রবণতা লক্ষ্য করা যায় বা কী কারণ হয় সেটা এক্স্যাক্টলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিউয়ার্স, এই ধারণাটা যদি তোমাদের পরিষ্কার হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে উদ্গ্রহ আর উদ্গ্রাহী পদার্থ। এবার উদ্গ্রহ আর উদ্গ্রাহী পদার্থ এই ব্যাপারটা কি চলো একটু আলোচনা করা যাক। বিষয়গুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, আর ইন্টারেস্টিংও বটে বলা যেতে পারে। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলিকে লক্ষ্য করো। আমি যতটা সম্ভব সহজতর উপায়ে কিন্তু বিষয়টিকে তোমাদের সকলের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে উদ্গ্রহ, তাই তো? উদ্গ্রহ আর উদ্গ্রাহী পদার্থ,
তো দেখো, উদ্গ্রহ আর উদ্গ্রাহী পদার্থ বলতে কী বোঝায়? এমন কিছু জলের দ্রাব্য, কঠিন পদার্থ রয়েছে যারা কি করে বলতো, সাধারণ উষ্ণতা খোলা বাতাসের নিচে আসলে বাইরের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প শোষণ করে সেই জল নিজের মানে নিজের ভেতর অংশীভূত করে নিজের থেকে সেই জলের ভেতরে দ্রবীভূত হয়ে একটি জলীয় ক্লাস তৈরি করে বা জলীয় দ্রবণ তৈরি করে সেই কেলাসটি, এবং জলীয় দ্রবণ তৈরি করার ফলে কিন্তু কেলাসটি ভেঙে যেতে শুরু করে এবং কঠিন থেকে জলীয় দ্রবণ তৈরি করে। এই যে পদার্থগুলিতে এই ধর্ম লক্ষ্য করা যায় তাকে কিন্তু উদ্গ্রাহী পদার্থ বলে, আর এই ধর্ম হচ্ছে উদ্গ্রহ, মানে এই পদার্থগুলিকে উদ্গ্রহ পদার্থ বলা হয় এবং ধর্মকে উদ্গ্রাহী পদার্থ বলা হয়, এই ধর্মের প্রবণতাকে। তাহলে উদ্গ্রহ আর উদ্গ্রাহী পদার্থ কিভাবে তৈরি হয়, এর কারণটা কি, সেটা তো বিশ্লেষণ করতে হবে। কী হয় বলো তো, এই উদ্গ্রাহী পদার্থের ভেতর যে আভ্যন্তরীণ জলীয় বাষ্পের চাপ সেটি বাইরের বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের চাপ অপেক্ষা কম হয়, সেই কারণেই কিন্তু বাইরের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এরা নিজে গ্রহণ করে সেই জলীয় বাষ্পে দ্রবীভূত হয়ে জলীয়কে মানে কেলাস থেকে জলীয় দ্রবণ তৈরি করে। অর্থাৎ উদ্গ্রাহী পদার্থের আভ্যন্তরীণ জলীয় বাষ্পের চাপ কিন্তু বাইরের বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা তুলনামূলক অনেকটাই কম হয়, সেই কারণেই কিন্তু এই উদ্গ্রাহী পদার্থগুলি কিন্তু সেই জলীয় বাষ্প শোষণ করে জলীয় বাষ্পের মধ্যে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করে বাইরের বায়ুমণ্ডলের উপস্থিতিতে। তাহলে এই উদ্গ্রাহী পদার্থগুলির মধ্যে পড়বে প্রথম কী বলতো, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এছাড়া পড়বে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। সুতরাং এই উদ্গ্রাহী পদার্থ কোনগুলো কীভাবে সম্পন্ন হয়, এছাড়া উদ্গ্রাহী পদার্থের ভেতরে এই উদ্গ্রাহী ধর্মটা কীভাবে বর্তমান হয়েছে, কী কারণে হচ্ছে, সবটাই কিন্তু আমি সম্পূর্ণ বিশ্লেষণ করে দিলাম। চলো এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করা যাক। ভিউয়ার্স, এরপর তোমাদের সকলের সামনে আলোচনা করব আমি জলাকর্ষী পদার্থ সম্পর্কে। দেখো, জলাকর্ষী মানে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে জল রিলেটেড কিছু আছে, কিন্তু এখানে একটা টুইস্টের ব্যাপার আছে, সেটা একটু বাদেই আলোচনা করছি। জলাকর্ষী পদার্থ, তো টুইস্টটা কী, চলো আলোচনা করা যাক। জলাকর্ষী পদার্থ বলতে বোঝায় এমন কিছু কঠিন পদার্থ আছে যারা বাইরের বায়ুমণ্ডল থেকে কিন্তু অবশ্যই জলীয় বাষ্প শোষণ করে, কিন্তু সেই জলীয় বাষ্প শোষণ করে সেই জলীয় বাষ্পের মধ্যে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করে না, সেই সব পদার্থকে কিন্তু আমরা জলাকর্ষী পদার্থ বলবো। এই সব পদার্থগুলো কিন্তু কঠিন, তরল, নিয়তকর, অনিয়তকর যে কোনো রূপেই হতে পারে। এই জলাকর্ষী পদার্থের মধ্যে তাহলে প্রধান কী ধর্ম লক্ষ্য করা যাচ্ছে, প্রধান ধর্ম এটাই লক্ষ্য করা যাচ্ছে যে একটি জলাকর্ষী পদার্থ বাইরের বায়ুমণ্ডল থেকে কিন্তু জলীয় বাষ্প শোষণ করছে, সেই জলীয় বাষ্প শোষণ করে সেই জলীয় বাষ্পের মধ্যে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করছে না, অর্থাৎ জলীয় বাষ্প কেবলমাত্র শোষণ করছে, জলীয় বাষ্পের মধ্যে দ্রবীভূত হচ্ছে না। অর্থাৎ এই যে ধর্ম পদার্থে তাকে কিন্তু আমরা এই জলাকর্ষী ধর্মের একটি প্রবণতা বলতে পারি। যেমন ধরো অনাদ্র কপার সালফেট CuSO4, এছাড়া চুন CaO, এছাড়া আরও অন্য অন্য জিনিস রয়েছে যেমন সিলিকা জেল, এছাড়া গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভৃতি মানে পদার্থগুলো কিন্তু জলাকর্ষী ধর্ম প্রদর্শন করে। তাহলে বিষয়টি কতটা ইন্টারেস্টিং বলতো, যে উদ্গ্রাহী পদার্থ, উত্ত্যাগী পদার্থ আর জলাকর্ষী পদার্থ, তাহলে তিনটের মধ্যে বিশ্লেষণমূলক আলোচনা করা যাক একটু, তাহলে বিষয়টি তোমাদের সকলের সামনে একদম ক্লিয়ার আউট হয়ে যাবে। বিষয়গুলি কিন্তু আমি বারে বারে বলছি, পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্ট সেকশানে তোমাদের রিভিউ জানাতে একদম ভুলবে না, সেখানে কিন্তু রিভিউ জানালে আমি তোমাদের সমস্ত রকম আপডেট পাবো এবং আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও করার জন্য ইন্সপিরেশান পাবো। আর তোমরাই তো আমাদের ইন্সপিরেশান, তোমরা যতটা ভালো করে আমাদেরকে সাপোর্ট করবে আমরা তো ততটা ভালোভাবেই আগামী দিনে এগিয়ে যাবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সকলের সামনে আনতে পারবো এবং তোমরা প্রত্যেকে আরও ভালোভাবে উপকৃত হবে। তাহলে চ্যাপ্টারটি সম্পর্কে আশা করি সম্পূর্ণ একটা ধারণা তোমাদের ক্লিয়ার আউট করতে পারলাম। তাহলে চলো বিষয় তিনটি সম্পর্কে একটা ধারণা দিই। তাহলে সবার প্রথমে আমরা আলোচনা করলাম উত্ত্যাগী পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ অন্য কোনো মানে বাইরের বায়ুমণ্ডল থেকে কিন্তু জলীয় বাষ্প শোষণ করে না, নিজের কিন্তু সেই উত্ত্যাগের মানে উত্ত্যাগের ধর্মের প্রভাবে কিন্তু খোলা বাতাসের নিচে রেখে দিলে জলীয় বাষ্প ত্যাগ করে ফেলে, মানে জল, কেলাস জল যেটি সেটা কিন্তু বেরিয়ে যায়। যেমন আমরা বললাম কি, সোডা Na2CO3.10H2, তা থেকে নয়নও জল বেরিয়ে যে কিন্তু সাদা গুঁড়ো পাউডারে পরিণত হচ্ছে,
তারপরে আমরা কি জানলাম যে এখান থেকে কি বোঝা গেল যে বাইরের বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প শোষণ করছে না, এর ভেতরে আভ্যন্তরীণ যে জল থাকে বা জলের অণুর ক্লাস থাকে সেই জলটাই কিন্তু বেরিয়ে গিয়ে গুঁড়ো পাউডারে পরিণত হচ্ছে। এরপর আমরা বললাম উত্ত্যাগী পদার্থ, তাই তো? অর্থাৎ এরা কিন্তু বাইরের বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প শোষণ করছে এবং সেই জলীয়বাষ্পের মধ্যেই দ্রবীভূত হয়ে একটি জলীয় দ্রবণ তৈরি করছে। সেখানে কিন্তু আভ্যন্তরীণ চাপ একটি কাজ করছে যেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই আভ্যন্তরীণ চাপ কিন্তু বাইরের মানে বাইরের বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের আভ্যন্তরীণ চাপ অপেক্ষা তুলনামূলকভাবে বেশি হয়। সেই কারণে বেশি হয় বলেই তো সেই জলটির মধ্যে যারা শোষিত হয়ে দ্রবীভূত হয়ে সেই কেলাস থেকে পদার্থটি জলীয় দ্রবণ তৈরি করছে, তাহলে কেলাসটি কিন্তু ভেঙে যাচ্ছে। এরপর আমরা পড়লাম জলাকর্ষী পদার্থ। এইসব পদার্থগুলো বাইরের বায়ুমণ্ডল থেকে অবশ্যই জলীয়বাষ্প শোষণ করে, কিন্তু এদের আভ্যন্তরীণ চাপ বাইরের বায়ুমণ্ডল অপেক্ষা অতটা পরিমাণে বেশি বিস্তার লাভ না করলেও কিন্তু জলীয়বাষ্পের অভাবে কিন্তু এরা কিন্তু দ্রবীভূত হয় না। এরা কেবলমাত্র কী হয় বলো তো, সেই জলীয়বাষ্পকে নিজে মানে গঠিত করে এবং জলীয়বাষ্পের মধ্যে দ্রবীভূত না হয়ে সোদক কেলাসের এই যে কঠিনতম রূপভেদকে এরা প্রভাবিত করছে। অর্থাৎ একদিকে যেমনভাবে আমরা পড়লাম উত্ত্যাগী পদার্থ, উদ্গ্রাহী পদার্থ, জলাকর্ষী পদার্থ, অর্থাৎ এই জলাকর্ষী পদার্থ কিন্তু একটি জলীয় দ্রবণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আভ্যন্তরীণ চাপ জলীয়বাষ্প অপেক্ষা অনেকটাই তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে কিন্তু এরা জলীয় দ্রবণের দ্রবীভূত হয় না, নিজেই বাষ্পভূত হয় বা কেলাস গঠন করে। এটা কিন্তু নিয়তকর অনিয়তকর সব রকম রূপভেদে লক্ষ্য করা যায়। তাহলে আশা করি বিষয়গুলি কিন্তু তোমাদের কাছে একদম ক্লিয়ার আউট করতে পারলাম এবং ইন্টারেস্টিংও লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি মাস্ট অন রাখতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই ভালোভাবে এক্সামে উপকৃত হবে। তাহলে একটি দ্রবণ চ্যাপ্টারকে যতটা সহজতমভাবে বোঝানো সম্ভব ততটা সহজতমভাবে আমি কিন্তু বুঝিয়েছি। দেখো এর প্রত্যেকটা পোর্শন যতটা আছে আমি কিন্তু যতটাভাবে পেরেছি খুব ভালোভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বিষয়টি কি বলতো, কোনো মিশ্রণ বা দ্রব্যতা কিন্তু দুটি ভরের অনুপাত হয়, এর জন্য এর কিন্তু কোনো একক নেই। সুতরাং দ্রবণ চ্যাপ্টারটি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং দ্রবণের প্রত্যেকটা পোর্শন যেখানে আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা দিন আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা পোর্শন ভালোভাবে ডিটেলস আলোচনা করে দিয়েছি। সুতরাং এই যে দ্রবণ চ্যাপ্টারটি সম্পর্কে আশা করি তোমাদের কোনো ধারণা তৈরি না হলেও মোটামুটি একটা তোমরা ওভারঅল একটা ক্লিয়ার ধারণা পেয়েছো যে এক্সামের জন্য ঠিক কোন ধরনের প্যাটার্নের কোশ্চেন এখান থেকে আসতে পারে বা একটি চ্যাপ্টার বেসিস করে সেই দ্রবণটিকে ক্লিয়ার আউট করার জন্য যতগুলি প্রশ্ন নেসেসারি ছিল, মানে যেগুলো আলোচনা করা খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি সবটাই আলোচনা করে দিয়েছি। এছাড়াও তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো দ্রবণ চ্যাপ্টার সম্পর্কে, বা আদার্স কোনো চ্যাপ্টার সম্বন্ধে যদি কিউরিয়াসিটি থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিও, আমি সেই মতো তোমাদেরকে ক্লাস দেব এবং আশা করব তোমাদের সমস্ত রকম ডাউট আমি ক্লিয়ার আউট করতে পারবো। এরকম ভালোভাবে কিন্তু আমি তোমাদের সকলের সামনে আরও ডিটেলস আলোচনা করব, অন্য অন্য চ্যাপ্টার সম্পর্কে জানাবো। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আগামী দিনে আরও একটি নতুন ক্লাসে, যেখানে আমরা আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো। তোমরা কাইন্ডলি প্রত্যেকেই কিন্তু আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার প্রিয় ডেস্টিনেশনে তোমাদের মতোই পৌঁছে যেতে পারি। আর আমার কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল আগামী দিনের এক্সামের জন্য। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে এক্সাম দাও এবং সফলতার পথে একটু একটু করে এগিয়ে যাও। তাহলে তোমরা চাইলে কিন্তু এই দ্রবণ বিষয়ক চ্যাপ্টার থেকে নিজস্ব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো।